এখন শুনবেন লাশ কাটা ঘর। গল্পটি লিখেছেন রাখি সরকার। রাখি সরকারের জীবন যখন গল্প পেজ থেকে আজকের গল্পটি নেওয়া। অসংখ্য ধন্যবাদ ওনাকে এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সবে আড্ডাটা জমে উঠেছিল। এই হাসপাতালের পিছন দিকটায় তেমন কেউ আসে না, তাই ডিউটি শেষ করে সবাই এখানেই হাজির হয়। অশ্লীল অশ্লীল জোকস আর চার পাঁচ পেক টেনে যে যার ঘরে। এই আসরের মধ্যমণি যদু। যদুর ভাণ্ডারে অশ্লীল গল্প আর হাস্য কৌতুকের কোনো দিন ভাটা পড়ে না। যদু দু প্যাক পেটে চালান করে সবে গল্প শুরু করেছিল, হরিচরণ ডাকতে এলো। যদুদা, একটা লাশ এসেছে, ডাক্তারবাবু ডাকছে, চলো, আমারও ডিউটির সময় শেষ হয়ে গেছে। যদু মুখ খারাপ করতে করতে আসর ছেড়ে উঠে পড়ল। ডাক্তারবাবু যদুকে বলল, আমার বিশেষ কিছু কাজ আছে, কাল খুব ভোরে এসে রিপোর্ট লিখব। যদু, তুই পোস্টমর্টম করে তবেই যেন ঘুমোতে যাস। ডাক্তারবাবু চলে গেলেন। যদু 304 নম্বর রুমে আসে, নিজের সব কিছু প্রয়োজনীয় সামগ্রী বের করে আনে। যদু টেবিলের কাছে এসে লাশের চাদরটা সরায়। মেয়ে ছেলে, তার ওপর বয়স 27-28 বেশি হয়তো হবে না। গলায় ফাঁস লাগিয়ে মরেছে, তাই গলার কালো দাগটা ছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। যদুও চির কুঅভ্যাস বশত আগে মেয়েদের লাশের সারা শরীরটা দেখে। 28 যুবতীর নগ্ন দেহের সৌন্দর্য উপভোগ করে মদারু কামার্ত চোখ দিয়ে। নিজের চোখের শান্তি করে যদু লাশের মুখটার দিকে নজর দেয়। মেয়ে ছেলেটা বেশ সুন্দর ছিল, তবে কেমন যেন চিনা চিনা লাগে মুখটা। ডাক্তারবাবু আসবে সেই ভোর রাতে, এত তাড়াহুড়োর কি আছে, তাই মদের বাকি বোতলটা নিয়ে বসে যদু। হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরে এই পোস্টমর্টেম বিভাগটা। আজ দিনে হরিচরণের ডিউটি ছিল। হরিচরণও ফিরে গেছে, গার্ডগুলোও এ সময় নাক ডেকে ঘুম দেয়। তাই যদু গেটে তালাটা দিয়ে 304 ঢুকে পড়ল। আরে বাবা, ভালোই তো বৃষ্টি শুরু হয়েছে বাইরে, এখন আবার ইলেকট্রিকটাও যাওয়ার সময় হলো। কে জানে গড্ডর কখন ঘুম ভাঙে, কখন জেনারেটরটা দেয়। তার থেকে 2 ঘুমিয়ে নে বলে যদু ঘরের একপাশে বেঞ্চিতে শুয়ে পড়ল। রাত তখন 2-2.5 হবে। হঠাৎ যদুর মনে হলো তাকে যেন কে ডাকছে। মদের নেশায় কিছু ঘোর করতে পারল না যদু। যদুদা, ও যদুদা, চোখ খোলো, দেখো আমি কেমন ডাগর হয়েছি। যদু ঘুম চোখে চোখটা মেলার চেষ্টা করে। ঠিক তো, যদু ভুল শোনেনি। ওর বেঞ্চের একটু সামনে একটা 13-14 মেয়ে দাঁড়িয়ে, পরনে ছাপা ফ্রক। আবার কানে এলো ডাকটা, যদুর মুখ থেকে বেরিয়ে এলো, ওপাশ থেকে কিশোরীর খিলখিল হাসির শব্দ।
আমি যদুর চোখ বড় বড় হয়ে যায়, মুখ থেকে অস্ফুট শব্দে বলে ওঠে, মিনু। হ্যাঁ গো, আমি মিনু। দেখো আমি কেমন জাদুর দেখো, আমাকে ছোবে না। যদু নিজের চোখ মুছে ভালো করে কি উল্টো পাল্টা দেখছো, মিনু মিনু এখানে কোথা থেকে আসবে? যদুদা, আবার দূরের অন্ধকারের মধ্যে থেকে খিলখিল করে হাসির শব্দ ভেসে আসে। যদু বেঞ্চে উঠে বসে। টর্চটা কোথায় যে রেখেছি অন্ধ করে কিছুই ঠাওয়া করতে পারছি না। আমাকে ভুল শুনলাম, কেউ ঢুকেছে ঘরে? না তো, আমি তো নিজেই দরজায় ছিটকানি দিয়ে এসেছি। হাতরে হাতরে মোমবাতিটা খুঁজে পায় যদু, দেশলাই কাঠি জ্বালিয়ে মোমবাতি ঘুরিয়ে ধীরে ধীরে সাদা চাদরে ঢাকা লাশটার দিকে যায়। কিন্তু সেই কি, লাশটা কোথায়? চাদরটা পড়ে আছে। যদুর মনে ভয় ভয় করে। ও মোমবাতি নিয়ে দরজার দিকে এগোতে যাবে, হঠাৎ করে ওর সামনে এসে দাঁড়ায় নগ্ন শরীরে আজকের সেই মৃতা মেয়েটি। যদু দেখল মেয়েটির চোখ দুটো রাগ হিংসায় কেমন জলজল করছে। যদুর বুকটা কেঁপে উঠল। নিস্তব্ধ ঘরটা মেয়েটির হাসিতে কেঁপে কেঁপে উঠতে থাকল। দেখো যদুদা, আমি বড় হয়ে গেছি, তুমি তো কোন ছোটবেলায় আমায় দেখেছি। তুমি বলতে না আমায়, মিনু তুই কত ডাগর হয়েছিস, একটু ছুঁয়ে দেখি তোকে, ছোঁ আমায়। লাশটা যদুর সামনে আরো দুপা এগিয়ে এলো। যদুর গলা ভয়ে কাঠ হয়ে যাচ্ছিল, চিৎকার করতে চেয়েও গলা দিয়ে আওয়াজ বেরালো না। হঠাৎ করেই পায়ে কিছুতে ধাক্কা লেগে যদু হুমড়ি খেয়ে পড়ল নিচে। মোমবাতিটা ছিটকে পড়ল দূরে। যদু ভয়ে টেবিলের তলায় ঢুকে পড়ল লুকাবার চেষ্টায়। সারা শরীর তার দরদর করে ঘামছিল। 15 বছর আগে মিনুরা ভাড়া এসেছিল ওদের বাড়িতে। 13-14 বছরে সদ্য কিছুরি মিনুকে দেখে লাল টপকা তো যদু, তাই একদিন মিনুকে বাড়িতে একা পেয়ে নিজের পশুত্ব জাহির করেছিল যদু। মিনুর মা পাড়ার সবাইকে বলেও কোনো লাভ হয়নি। তারপর মিনুরা চলে গিয়েছিল। কিন্তু এতদিন পর মিনু কেন, ভাবল যদু। হঠাৎ যদুর কানের কাছে ঠান্ডা হাওয়া বয়ে গেল। কেন আসবো না যদুদা, তোমার পাপে আমার সারা জীবনটা ছারকার হয়ে গেল। পুরনো কথা না জানিয়ে মা আমার বিয়ে দিয়েছে। 3 বছর পর শ্বশুর বাড়ির লোক
কোথা থেকে শুনলো সে কথা। আমি থাকতেই আমার স্বামী আবার বিয়ে করে নিয়ে আসলো। আমার তো কোনো অপরাধ ছিল না, তোমার লালসায় আমি শেষ হয়ে স্বামীর বিয়ে আমি মেনে নিতে পারলাম না, তাই গতকাল গলায় দড়ি দিয়েছিলাম। আমার কি ভাগ্য দেখো, মরার পরও তুমি আমায় ছাড়লে না। যদুর রক্ত হিম হয়ে যাচ্ছিল, মৃত্যু ভয় ওকে গ্রাস করল। যদু কেঁদে উঠল, তীক্ষ্ণ হাসি 304-এর লাশ কাটা ঘরে প্রতিটি দেওয়াল কাঁপিয়ে তুলল। আমি ছেড়ে দেওয়ার কে, বিচার তো সে করে। ভয়ে তো নিজেই তুমি লাশের লকারে ঢুকে বসে আছো। যদু চারপাশটা হাত গোলালো। ও যেটাকে টেবিল ভেবেছিল ওটা লাশের লকার ছিল। যদুর দম বন্ধ হয়ে আসছিল। অনেক চেষ্টা করেও লকারটা খুলতে পারল না যদু। ডাক্তারবাবু দরজায় অনেক ধাক্কাধাক্কি করলেও কেউ দরজা খুলল না। অনেক খোঁজাখুঁজির পর যদুর লাশ পাওয়া গেল মর্গের লকারে, কিন্তু তার মৃত্যুর রহস্যটা রয়ে গেল এই 304 লাশ কাটা ঘরের চার দেওয়ালের মধ্যেই। শেষ হলো গল্প লাশ কাটা ঘর, লেখিকা রাখি সরকার। গল্প পাঠে অভিজিৎ, যদু হরিচরণ ও ডাক্তার অভিজিৎ, মিনু শম্পা, ব্যাকগ্রাউন্ড হাসি রীতমা ও শম্পা, এডিটিং অভিজিৎ। এই রকম রহস্য রোমাঞ্চ গল্প আরও শুনতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।